হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমি। আমি ঐশ্বর্যা রায় তমা। আজ তোমাদের রান্না করে দেখাবো ডিমের ঝোল বা এগ কারি। তো চলো বন্ধুরা, দেখে নেই এই এগ কারি কীভাবে রান্না করতে হয়। ডিমের এই মজাদার রেসিপি তৈরি করতে আমি এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা ঝাল আর জিরে বেটে নেব। বাটা মশলাটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো, কারণ আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু লবণ। এখন আলুগুলোকে আমি ফ্রাই করে নেব লাল হওয়া পর্যন্ত। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু ভাজার পরে কড়াইতে যে তেল থেকে গেছে, সেই তেলের মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি, এখন অল্প ভেজে নেব। ডিমগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, ডিমগুলো এখন আমি তুলে নেব। ডিমগুলো সব তুলে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর দারচিনি ফোড়ন। দিয়ে দেবো বাটা মশলা। মশলা একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম হলো রেখে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটা অর্ধেক ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনিয়া পাউডার। দিয়ে দেব আধা টিস্পুন লাল ঝাল পাউডার বা লাল চিলি পাউডার। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব 1 চামচ হলুদ। সবগুলো মশলা অ্যাড হয়ে গেছে, এখন মশলাটাকে আমি আরেকটু ভেজে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিচ্ছি। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু আর ডিমগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর ডিমগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা না অনেক বেশি না কম, সেরকমভাবে আইডিয়া করে দিতে হবে। জল দেওয়ার পরে এখন আমি রেসিপিটিকে 8 মিনিটের জন্য ঢেকে দেবো। 8 মিনিট হয়ে গেছে ডিমের রেসিপিটি বা ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। ডিমের ঝোল বা এগ কারি তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি রেসিপিটিকে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। এগ কারি বা ডিমের ঝোল পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই এগ কারি বা ডিমের ঝোল গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করা যায়। খেতে দারুণ সুস্বাদু, দারুণ মজা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই এগ কারি বা ডিমের ঝোল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে ভাবে ট্রাই করবে, আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। আর আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।